বাইরেরা তো তারা যাইতে দেন না ইয়ে করেন, এটা তো হইতো না, না তারা তো এটা তো করতে পারতো যেহেতু মাঠ দূর করে। অ্যাকচুয়ালি খবরটা দু তিন দিন ধরে আমাদের কাছে ছিল যে জেলি ঘরের একটা গোপন আস্তানায় জঙ্গলের ভিতরে গাঁজা প্রসেস হয়। তো আমরা সেইভাবে আমরা আমাদের সোর্স মেনটেন করি এবং আজকে সকালে আমরা কনফার্ম হই যে ওই এলাকার জঙ্গলের ভেতরে গাঁজা প্রসেস হচ্ছে। তো আমরা সকাল থেকেই প্ল্যান করে ওই জায়গাতে রেড করি, সাদা পোশাকেও আমাদের পুলিশ ছিল এবং রেড করার পর আমরা হাতে নাতে দুজন গাঁজা যে প্রসেস করে প্রসেসার হিসাবে দুজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। প্রচুর পরিমাণে আমরা গাঁজা প্রসেসড গাঁজা এবং র গাঁজা আমরা উদ্ধার করেছি। পাশাপাশি যে প্রসেসিং ইউনিটটা যে টুলসটা ব্যবহার করে গাঁজাকে প্রসেস করা হয় সেই টুলসটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। কত টাকার মূল্য হবে স্যার? এখন ইনিশিয়াল স্টেজে কত টাকার গাঁজা সেই কথা আমরা বলতে পারবো না, প্রায় 200 কেজির উপরে আমরা প্রসেসড গাঁজা পেয়েছি। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আপাতত দুজনকে আমরা গ্রেপ্তার করেছি।